খনি সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল আদিবাসীদের একটি ধর্মস্থান। মঙ্গলবার ধার্মিক রীতিরিওয়াজ মেনে সেটি সরিয়ে প্রতিষ্ঠা করা হলো অন্য জায়গায়। ঘটনাটি পাণ্ডবেশ্বর ব্লকের আদিবাসী অধ্যুষিত মধুডাঙ্গা গ্রামে। ইসিএলের সোনপুর বাজারের খনি সম্প্রসারণের কাজ চলছে, সেজন্য অধিগ্রহণ করা হয়েছে পাণ্ডবেশ্বর ব্লকের আদিবাসী অধ্যুষিত মধুডাঙ্গা গ্রামটি। গ্রামে দীর্ঘ কয়েক দশক ধরে প্রায় 150টি আদিবাসী পরিবার বসবাস করেন। গাছপালা জঙ্গলে ঘেরা গ্রামটিতে আদিবাসী সমাজের ধার্মিক আচার অনুষ্ঠানের জন্য রয়েছে একটি জোহর স্থান। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে স্থানটি পবিত্র ও স্পর্শকাতর। শীঘ্রই এলাকাটিতে কয়লা খননের কাজ শুরু হবে, সেজন্য মধুডাঙ্গা এলাকায় আদিবাসীদের খোট্টারডিহি মৌজায় পুনর্বাসনের ব্যবস্থা করেছে সংস্থা। ইতিমধ্যে সেই জায়গায় চলে গেছে বেশ কয়েকটি পরিবার। পুনর্বাসনের কাজ সম্পূর্ণ না হওয়াতে মধুনামাতে এখনও রয়েছে বাকি আদিবাসী পরিবারগুলো। ধার্মিক আচার অনুষ্ঠানের জন্য রয়েছে পবিত্র জোহর স্থানটিও। ধার্মিক স্থানটি গ্রামের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল সংস্থা। গ্রামবাসীদের সম্মতি নিয়ে মঙ্গলবার জোহর স্থানটি গ্রামের অন্যত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়। উপস্থিত ছিলেন ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজার আর সি মহাপাত্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ অন্যান্যরা। গ্রামবাসীদের পক্ষে অশোক হাঁসদা জানান, গ্রামবাসীদের পুনর্বাসনের কাজ সম্পন্ন হলে নতুন জায়গায় স্থানটি প্রতিষ্ঠা করা হবে। আপাতত সেটি গ্রামের অন্য জায়গায় সরানো হলো, এখন থেকে সেখানেই আদিবাসীদের সমস্ত ধার্মিক অনুষ্ঠান হবে। প্রজেক্টের সম্প্রসারণের কাজ যাতে বিঘ্ন না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। অনুভা চক্রবর্তী জি আর মঞ্চ মে উপস্থিত সবই সম্মানীয় সদস্য কেটি বাবু, সুভাষ হাজদা জি, সিরাজ জি আর ইহাম উপস্থিত মেরে কলিগস আর ইহাম উপস্থিত সবই সম্মানীয় মহিলায় আর প্যারে বচ্চে। অভি মধুডাঙ্গা কাজ হামলোকা যাহা পে হামলোক পেলে যে জোহর স্থান যে থা মধুডাঙ্গা কা ওয়া পে হামলোক ইহা পে অভি শিফটিং কর রহে অভি ইস বার অভি লোগ শিফটিং কিয়া হ্যায় লেকিন অভি হামলোক মেইন শিফটিং যে হ্যায় মধুডাঙ্গা কা যে নয়া সাইট বনা হ্যায় উস জায়গা মে অর আচ্ছা সে বনানা হ্যায় আর হাম চাহেঙ্গে কি হামলোক জলদ জলদ উস জায়গা কো ব্যবস্থিত করকে কিউকি ধীরে ধীরে মাইন জিতনা পাস মে আতে যা রহা হ্যায় ডিস্টারবেন্স ভি বড়তে যা রহা হ্যায় তো জিতনা জলদি হামলোক ইহা সে শিফটিং কর পায়েঙ্গে হামলোক সবকে লিয়ে আচ্ছা হোগা। মে আপ সবকো বহুত বহুত ধন্যবাদ দেতা হুঁ ইতনা আচ্ছা কার্যক্রম ইহা পে হাম তো সোচে থে কি ইহা পে খালি পূজা স্থল হোগা আর পূজা স্থল সে হামলোক পূজা করকে নিকলেঙ্গে লেকিন ইহা পে জো সুভাষ হাজদা জি আর সিরাজ জি আর ইহা কা জো সম্মানীয় সদস্য লোক ইতনা আচ্ছা সে অর্গানাইজ কিয়ে হ্যায় মে সবকো বহুত বহুত ধন্যবাদ দেতা হুঁ থ্যাংক ইউ ভেরি মাচ সবিকে বহুত বহুত ধন্যবাদ থ্যাংক ইউ। একদম বড়িয়া সে তিন জায়গা মে কেসে পূজা বলতো তিনটা।